স্টেশন থেকে নেমে রাইট সাইডে যাবেন, দেখবেন টোটো আছে, টোটো করে আপনাকে বেলুড়ে। তোমারটা তুলে নাও, হাই করে দাও, হাই করে দাও, হাই। চলো, কাকাও হাই করে দিয়েছে। এটা কিন্তু ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, যেটা কিন্তু স্থাপিত করেছিলেন আমাদের বিবেকানন্দ স্বামীজি। এখানেই দাহ, মানে সমাধি দেওয়া হয়েছে। নাম কি? আর আপনার খেয়ে কেমন লাগলো এই জায়গায়? ভীষণ ভালো লাগলো। কতদিন বাদে এলেন? অনেক বছর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর আমি মায়াং তোমাদের সাথে আজকে বেরোচ্ছি বেলুড় মঠে। খুব ভালো একটা কলকাতার মধ্যে টুরিস্ট স্পট, বাট বেলুড় মঠে একটা ইনসিডেন্ট ঘটে গেছে, যেটা হচ্ছে আমাদের ট্রেনটা বেরিয়ে গেছে, যেটা 7:40 ট্রেন ছিল, বাট আমি আজকে দেরি করে ফেলেছি, একদমই লেট হয়ে গেছে, যেটার এখন বাজে 4:18। আই থিঙ্ক তোমরা গেস দেখতে পাচ্ছ না অত দূরে, কারণ এটাই হচ্ছে হাওড়া স্টেশন, এই সামনেটা দেখো। আর এখানে ভর্তি বাস, যেটা চারিদিকে মানে অল ওভার সিটিতে পুরো কলকাতার বাস যায়, অল ওভার সিটির বাইরেও বাস যায়। তো এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের গেট নাম্বার 12-তে। এখন একটাই ট্রেন থেকে তোমরা যদি যেতে চাও বেলুড় মঠে, ওই ট্রেনটা কিন্তু 7:40 পড়ে, কিন্তু আর কোনো বেলুড় মঠের ট্রেন নেই, ডাইরেক্ট যায়, কোনো স্টেশনে থামে না। স্লোয়েস্ট ট্রেন বলতে পারো, যেটা 12 কিলোমিটার পার আওয়ারে ঢোকে বলতে পারো। আর খুব ইচ্ছা ছিল সেটাকে কভার করার, আজকে কোনো অসুবিধা নেই, টিকিট কাটা হয়ে গেছে, এখন বেলুড় যাবো। বেলুড় থেকে ওখান থেকে চেঞ্জ করে টোটো বা অটোতে করে চলে যাবো হচ্ছে আমাদের বেলুড় মঠের উদ্দেশ্য। 5 নম্বর প্ল্যাটফর্মে আছি, এখন মেমোরি লোকাল আছে, দেখি এটা যদি বেলুড় যায় তাহলে এটাতেই বেরিয়ে যাবো, কারণ এটাই সবার আগে আছে। 8:40 ছাড়বে এই ট্রেনটা, দেখি কাকাকে জিজ্ঞেস করি। এটা বেলুড় যাবে, বেলুড় কোনটা যাবে? ব্যান্ডেল যাবে বর্ধমান, বর্ধমান এটা যাবে না বললো, দেখি এটা পাশেরটা কী আছে। ঘড়িতে 8:40, আর কনফার্ম হয়ে গেলাম যে এটাই বেলুড় যাবে, তা একবার জিজ্ঞেস করে নিই। দাদা এটা বেলুড় যাবে তো? বেলুড় যাবে তো? তো এটা ছাড়বে হচ্ছে 8:50 টাইম আছে। এটা হচ্ছে কি 4 নম্বর প্ল্যাটফর্ম, ওইটা হচ্ছে মেমোরি লোকাল, আর এটা হচ্ছে বর্ধমান লোকাল। তো আমরা বর্ধমান লোকালে করে যাব, আপাতত ভিতরে উঠি, কারণ এইদিকে প্রচণ্ড চিল্লা চিল্লি করছে। কম্পার্টমেন্টটা পুরোই ফাঁকা, তাই উঠে তোমাদেরকে বলছি যে বেলুড় মঠে যদি তোমরা যেতে চাও, আমার মতো লেট করো না, সকাল 7:40 মধ্যে চলে এসো, যাতে তোমাদের কিন্তু বেলুড় মঠে ডাইরেক্ট ট্রেনটা পেয়ে গেলে কী হবে, ওই ট্রেনটা কিন্তু ডাইরেক্ট যায়, যেটা কোনো স্টপে দাঁড়ায় না। উঁচাই হচ্ছে 8:05, যেটা মোটামুটি 25 মিনিট টাইম নেয়, তাকে ডিটেলসে দিয়ে রাখলাম। আর বেলুড় মঠ পুরো আজকে ঘুরে দেখবো, যেটা নাকি একদম গ্রেটেস্ট টুরিস্ট স্পট বলতে পারো আমাদের বেলুড় মঠ। তো ওখানে আজকে যাবো, পুরোটা কভার করবো, কী বৃত্তান্ত সব দেখবো। আপাতত এখানে বসে আছি, সকাল থেকে এত তাড়াহুড়ো করেছি কিছু খেতেও পারিনি। আর চলো আপাতত ট্রেন ছেড়ে তারপরে ব্যাক করছি। ট্রেন ছেড়ে দিল কিন্তু আমাদের হাওড়া স্টেশন থেকে 8:46 ট্রেন ছাড়লো। ওখানে টোটো যায়? হ্যাঁ, টোটো। বেলুড়ে নেমে কিভাবে যেতে হবে? একটু স্টেশন থেকে নেমে রাইট সাইডে যাবেন, দেখবেন টোটো আছে, টোটো করে আপনাকে বেলুড়ে মঠ অবধি নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে যাবো আর কি, দেখা যাক কি হয়। আগে বেলুড়ে নামি। এখান থেকে কটা স্টেশন আছে? দুটো স্টেশন, দুটো, মানে প্রথমে লিলুয়া পড়বে, তারপর বেলুড়। আচ্ছা, প্রথমে লিলুয়া পড়বে, বেলুড়ে নেমে আপনি রাইট সাইডে চলে যাবেন, দেখবেন টোটো আছে, ও বলবে বেলুড় মঠ, বেলুড় মঠ করছে। আচ্ছা আচ্ছা, এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, এদিকে লোকাল ট্রেন যাচ্ছে, মানে এখানে দাঁড়ালে পরে হাওড়া স্টেশনে দাঁড়ালে চারিদিকে ট্রেন দেখতে পাওয়া যায়। দিন ধরে একটু ভয় ভয়ে যাচ্ছিলাম যে অনেকটা, মানে এখানে সে ক্রাউড চলছিল কিছু অগ্নিপথের কারণে, তো ওই জন্য আর কি ভয় ভয় ছিলাম যে রেলওয়ে স্টেশনে যাওয়াটা খুব পসিবল হচ্ছিলো না। তো আজকে প্ল্যান করে নিলাম যে সানডে মর্নিং বেরোতেই হবে। আমাদের প্রথম হল ঢুকছে, যেটা হচ্ছে লিলুয়া, 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে লিলুয়াতে। তবে লিলুয়া স্টেশনে কিন্তু কোনোরকম কোনো ভিড় নেই, দেখো লিলুয়া স্টেশন সেরকম কোনো ভিড় নেই। আর 8:57 তো 9টার আগেই প্রায় পৌঁছে গেছি লিলুয়াতে। আর একটা স্টপ এখান থেকে, তার এর পরের স্টপটা হচ্ছে বেলু, তাই না? এর পরের স্টপটা হচ্ছে বেলু, পুরো লিলুয়া স্টেশনটা পুরো ফাঁকা, যেহেতু এটা 5 নম্বর প্ল্যাটফর্ম তাই পুরো ফাঁকা। আর এইদিকে প্ল্যাটফর্মগুলোতে একটু ভিড় আছে, এদিকে প্ল্যাটফর্মগুলোতে লিলুয়াতে একটু ভিড় আছে লোকাল ট্রেনে। গন্তব্যস্থল হচ্ছে বেলুড় পৌঁছে গেছি, এবার এখান থেকে একদম ফাইনালি এক্সাইটেড, চলো বেলুড় মঠ যাবো। আর আজকে বেলুড় মঠ যাওয়ার কিন্তু একটাই জিনিস, এই কাকাও বললো
যে ওখানে কিন্তু প্রসাদ পাওয়া যাচ্ছে, যেটা আমি দু মাস আগে কিন্তু ওটা বন্ধ ছিল লকডাউনের কারণে। চলো বলো কাকা টাটা, কোন দিক দিয়ে বেরোবো? ওই তো আগে আগে এটা আগে। ও ট্রেনটা কিন্তু পুরোই ফাঁকা আছে, পুরো ট্রেন কিন্তু ফাঁকা, মানে বর্ধমানের লোকাল কিন্তু পুরোই ফাঁকা। সেই হিসেবে ভিড় হয়, সেই হিসেবে ভিড়। এই ট্রেনে ভিড় হয় প্রচুর নাকি? ভিড় হয় কিন্তু রোববার একটু ফাঁকা থাকে, কিন্তু প্রচুর ফাঁকা। হ্যাঁ রোববার দিন এখন প্রচুর ফাঁকা, মনে হয় ঝামেলা ঝামেলা কারণে ওই জন্য কিছুটা এখন ফাঁকা রয়েছে ট্রেনটা। এখন 9টা বাজে, মানে এক মিনিটও লাগলো না নেক্সট হল্ট আমরা পৌঁছে গেলাম। চল এবার এখান থেকে আমরা রাইট সাইডে যাবো, ওই দিকের ফুটে যাবো প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে, ওখান থেকে আমরা দেখি কি পাওয়া যায় সেটা নিয়ে বেরিয়ে যাবো। 1 নম্বর প্ল্যাটফর্ম এটা, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আর নিচে জায়গা আছে দেখো নিচ দিয়ে যাওয়ার, আর এখানে লেখা রয়েছে ওয়ে টু বেলুড় মঠ, তো ওটা থেকেই আমাদেরকে বেরোতে হবে। চলো কি ছোট্ট জায়গা, বড় জায়গা আগে আছে, এখানে প্রচন্ড জল কাদা। ও বাবা এখানে ডুবে থাকে, যাওয়া যায় নাকি? জল হলে ওই ও পুরো জল ডুবে যায়, পুরো ভিতরটা ডুবে যায়, ভিতরটা বলছে। এখান থেকে টোটো কোথায় পাবো? এই বেলুড় মঠের এই এইগুলো এইগুলো না না, তাহলে আগে যাও, একটু আগে গিয়ে পাবো তাই না? সাইকেলটা সেখানে রয়েছে। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, চলো টাটা বাই। চলো সামনে দেখি কোথায় এটা, এটা এদিক দিয়ে বেলুড় মঠ যাবে নাকি বেলুড় স্টেট জেনারেল? কোন দিকে কোন গাড়িতে উঠবেন? বেলুড় মঠ নিয়ে যাবে এইখানে এই গাড়িগুলো? এই গাড়িগুলো আচ্ছা, আমার আমার তো তুলে নেই, তোমার তুলে নাও। হাই করে দাও, হাই করে দাও, হাই। চলো কাকাও হাই করে দিয়েছে। আমার বন্ধু 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 একটুখানি বন্ধু বন্ধু হাই বলে দাও, তাহলে একটু হাই করে দাও, বাই বাই বলে দিয়েছে, হাই বাই দুজনে দুই রকম বলে দিয়েছে। চলো বেলুড় মঠ কোনটা যাবে? কত করে ভাড়া গো? 15 টাকা, 15 টাকা করে ভাড়া। কাকা এখান দিয়ে কতক্ষণ লাগে বেলুড় মঠ যেতে? এখান দিয়ে কতক্ষণ বেলুড় মঠ যেতে লাগে টোটালে? 10 মিনিট, 10 মিনিট লাগে এখান থেকে যেতে। আর সকালবেলা কটার মানে প্রথম টোটো এখান থেকে কটার সময় পাওয়া যায়? ট্রেনে করে আসলে তিনটে থেকে পাওয়া যায়, বা তিনটে থেকে পাওয়া যায়, মানে তোমাদের কোনো অসুবিধাই হবে না বেলুড় মঠে আসতে, একদম সকালবেলা থেকে টোটো পেয়ে যাবে। চলো আপাতত এটা বাজার দেখতে পাচ্ছি বেলুড়ে, বেলুড় স্টেশনের পাশে বাজার চারিদিকে। আর এই সামনে একটা মেন রাস্তা যেটা আছে না, ওখান থেকে বাসও যায়, তোমরা যদি চাও বাসেও যেতে পারো, বাট বাসে যাওয়ার কোনো মানে নেই। তোমরা ওই বাসে যদি যাওয়ার হয় স্প্ল্যানেড থেকে বা হাওড়া থেকে, তোমরা বাস ধরে নিলে কিন্তু ডাইরেক্ট বেলুড় মঠ পৌঁছে যাবে। ও চলে এসছি, এই সাইডে হচ্ছে বেলুড় মঠ, ওটা বাস স্ট্যান্ড, আর এই যে গেট বেলুড় মঠের, খুব বেশ ভালো, পুরো পরিষ্কার, কত মানুষে যাচ্ছে দেখতে পাচ্ছি, অনেকে অনেকে কিন্তু যাচ্ছে। আর সামনেটা তো মেন গেট, আর এই চারিপাশে কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে। এখানে আসলে কিন্তু পিসফুল লাইফ, মানে শান্ত পরিবেশ, মানে একটা অন্যরকম শহর কলকাতা থেকে ছেড়ে যখন এইসব দিকে আসা হয় তখন কিন্তু অন্যরকম পরিবেশে চলে আসি। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, এই যে সামনে গেট, আমরা পৌঁছে গেছি। টোটো কাকু তো সামনের দিকে নামলো, আমি একটু পিছন দিকে যাই তোমাদেরকে দেখাই যে রামকৃষ্ণ মিশনের অনেকগুলো পার্ট আছে, যেখানে ইউনিভার্সিটি আছে, বিদ্যালয় আছে, একটা বিবেকানন্দ বিদ্যালয়, তো এই রাম মিশন বিদ্যালয় তো দেখালাম, আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি, যেটা দেখো বিশাল বড় আকারের। এখানে হচ্ছে ইউনিভার্সিটি, ভিতরে যাওয়ার অ্যালাউ নেই, তবে বাইরে থেকেই দেখাচ্ছে, এটা কিন্তু ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, যেটা কিন্তু স্থাপিত করেছিলেন আমাদের বিবেকানন্দ, যিনি শিষ্য ছিলেন রামপ্রসাদ দেবের। রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার কিন্তু এইটা বেলুড় মঠ, আর বেলুড় মঠের কিন্তু আর এর মতো আরেকটা হেডকোয়ার্টার আছে, যেটা উনিও স্থাপিত করেছিল ওই সময় হিমালয়াতে, যেটার নাম হচ্ছে মায়াবতী। এর সামনে যদি কারোর কখনো যদি কোনো অসুবিধা হয়, এখানে কিন্তু এটিএম আছে, এর পিছনে PNB মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম আছে, পাশে অনেক খাবারের স্টলও আছে, বাট আমার কিন্তু এখনও ব্রেকফাস্ট হয়নি। চলো কারণ এক্সাইটমেন্ট আছে, ভিতরে ভোগটা খেতে হবে, ওটার আমার জন্য আজকে আসা, আর তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখো অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেটা এখানে দিয়ে দিয়েছে রামকৃষ্ণ মঠে বেলুড় মঠের। রুলস আছে যে মর্নিং 6:30 থেকে 11:30 অবধি, ইভিনিং 4:00 থেকে 9:00 অবধি, এটা হচ্ছে কি ইভিনিং টাইম আর মর্নিং টাইম। তো এখন কিন্তু বেড়ে গেছে, আগে কিন্তু এটা ছিল না, তো ভিতরে প্রবেশ করে গেছি এখন।
দেখি এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিট। দেখো সামনে লেখাই আছে মিউজিয়ামের সামনে, এটা হচ্ছে রামকৃষ্ণ মিউজিয়াম যেটা নতুন তৈরি করা হয়েছিল, জানি না পয়সা টয়সা লাগে কি না আপাতত। তো এখানে দেখো চারিদিকে কত সুন্দর ঘোড়ার গাড়ি এগুলো বানানো রয়েছে, আর এই যে রামকৃষ্ণ সংসম মন্দির এটা এটা কিন্তু মিউজিয়াম অ্যাকচুয়ালি, এখানে অনেকে জুতো রেখে কিন্তু প্রবেশ করেছে। আর এন্ট্রি ফিজ হচ্ছে 5 টাকা আর ভিতরটা, ভিতরটা কিন্তু দারুণ খুব সুন্দরভাবে সাজানো আছে। তো আমি তো এখানে জুতো ফুতো খুলে নিচ্ছি, ভিতরে যাই গিয়ে দেখি তারপরে এসে তোমাদেরকে বলবো যে এখানে কি ভিতরে আছে। আমারও দেখার বিষয়, আমি কোনোদিনও দেখিনি, অনেকবার এসেছিলাম তো অনেকবার আসাতেও কিন্তু আমার কোনোদিন দেখা হয়নি সেইভাবে। আজকে যেহেতু বহুত টাইম আছে সেই জন্য ভিতরে যাবো। ওখানে দেখুন টিকিট কাউন্টার, এটা এখানে 5 টাকার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। চলো আমি তা যাই, তারপর বাকি কথা তোমাদেরকে পরে বলছি এসে। তো গাইস ফাইনালি বেরিয়ে গেলাম মিউজিয়াম থেকে, আর মিউজিয়ামে কিন্তু দারুণ দারুণ জিনিস দেখলাম, প্রচুর প্রচুর আর্টিকেল দেখলাম, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, সরদা দেবী সবার ব্যাপারে কিন্তু দেখলাম। আর এখানে জুতো রাখবো, কারণ এখানে জুতো ছাড়া কিন্তু ঢুকতে দেয়, মানে জুতো পরে কিন্তু ঢুকতে দেয় না মঠে। তো ওখানে জুতো রাখবো, আর এখানে হচ্ছে এটা হচ্ছে টয়লেট সেকশন, সেটা পিছন দিকে পাওয়া যাচ্ছে হচ্ছে ভোগের কুপন। তো ওটা আগে আমি কালেক্ট করি, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। কিছুটা আগিয়ে আসলাম, মানে সামনের দিকে না পিছনের দিকে, যে ঘাটের দিকে যে জায়গাটা আছে ওখান থেকে আসলে এই সাইডে অনেক প্রতিটা মানুষে যাচ্ছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড মন্দিরের, মেন মন্দিরের রাইট হ্যান্ড সাইডে, এখান দিয়ে সোজা যাচ্ছে অনেক লোকে, ওখানে কিন্তু ভোগের কুপন দিচ্ছে। আপনারা যখন আসবেন তখন কিন্তু এখান থেকেই পাবেন। তো চলো আমি দেখি ওখানে কীভাবে পাওয়া যায়। একজন সুপ্রতিম দত্ত টালিগঞ্জ সত্তর কত পঞ্চাশ টাকা লেখেন ভোগের কি এটাই? এটা কোথায় পাবো? এইটা আচ্ছা শুকনো প্রসাদ বাড়িতে নিয়ে যাবো। ফাইনালি ফার্স্ট অফ অল তো গেছিলাম প্রসাদ নিতে, কিন্তু ওখানে গিয়ে কুপন পেয়ে গেছি। এখানে দেখো আমি একটা কুপন কেটেছি, দেখাই তোমাদেরকে। এখানে লেখা রয়েছে দেখো রামকৃষ্ণ মঠ বলে প্রসাদ। তো এখানে কিন্তু কোনো রকম টাকা লেখা নেই, কারণ তোমরা যা মনে হবে 50, 100, 200, 20 টাকা 10 টাকা, আমি 50 টাকা দিয়েছি, কারণ আমার মনে হলো যে ঠিক আছে একদিন এসেছি, এখানে ডোনেশন দেওয়াটা উচিত যাই খাওয়ার দিক না কেন, বাট প্রসাদ বলে কথা। নিন্দা টেম্পেলের পাশেই কিন্তু এখানে আছে ঘাট, এই গঙ্গার ঘাট, এটা আমাদের হুগলি ব্রিজের গঙ্গা ঘাট। আর এই ঘাটের কিন্তু সবাই এখানে আসে স্নান করে নিজেদের মতো। তো সামনে আর গেলাম না, তার সামনেটাই হচ্ছে এখানে মা সারদা দেবী টেম্পেল। সেই টেম্পেল মা সারদা দেবী টেম্পেল মাঝখানটা, এটা হচ্ছে মাঝখানটা হচ্ছে মা সারদা দেবী, ওটা হচ্ছে ব্রহ্মানন্দ, আর এই সাইডেরটা মনে হয় বিবেকানন্দ। দীক্ষিত আচ্ছা আচ্ছা, তো ওনার এই এতে দেহ হয়েছে সমস্ত, মানে এখানেই ওনাদের দেহ করা হয়। আচ্ছা আচ্ছা, এখানে নাম আছে, মানে এই যে পর্বত নামটা ও আছে না, হ্যাঁ এই নাম সমাধিপীঠ এখানে সমস্ত। এটা বেল গাছ না? না এটা হচ্ছে কৃষ্ণচূড়া। এটা কৃষ্ণচূড়া? আচ্ছা আচ্ছা, এইখানে দেওয়া হয়? ও আচ্ছা আচ্ছা, এখানে সমস্ত সমাধি। এই যে দেখছেন এখান থেকে কিন্তু আমরা এন্ট্রি করেছিলাম, এখান থেকে এন্ট্রি করে এটাই কিন্তু মেন মঠ আমাদের রামকৃষ্ণ মঠ, এটা যেখানে কিন্তু জুতো খুলে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। আর আজকে যেহেতু সানডে সেই কারণে কিন্তু প্রচুর লোকেরা এখানে ভিড় করেছে। আর তার পাশে যে এই মাঠটা দেখছেন না, এই মাঠটা হচ্ছে কি একটা বিশেষত্ব আছে এই মাঠের উপরে, যেখানে আমি ছোটোবেলায় আসতাম, তারপরে আর সেরকমভাবে দুর্গাপুজোর টাইমে আসা হয়নি তাই ঠিক দেখিনি, বাট এটা কিন্তু প্রতি দুর্গা পুজোতে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন রাইট হ্যান্ড সাইডে, ওই সাইডে আছে এই সাইডে আছে, এই রাইট হ্যান্ড সাইডে কিন্তু একদম শেষ মাথা থেকে এত পর্যন্ত কিন্তু প্যান্ডেল করা হয়, যেটা দুর্গাপুজোতে নর্মাল প্যান্ডেল আছে, নর্মাল প্যান্ডেলে কিন্তু কুমারী পুজো হয়। এই
জায়গাটাতে কিন্তু দারুণ, এই যে গাছপালা আছে গাছপালার সাথে ওই যে ভাইবসটা দুর্গাপুজোর সময় দারুণ কিন্তু। আর ভাসান কিন্তু এই ঘাটেই দেওয়া হয়, অন্য কোথাও নেয় না, সেই লেভেলের বাজি ফাটে, দারুণ একটা অ্যাটমসফিয়ার থাকে, প্রচুর লোকের গ্যাদারিং থাকে, দারুণ লাগছে। আর এখন তো রামকৃষ্ণ মঠটা কিন্তু সেরকম করেছে দেখতে, একদম দারুণ লাগছে দেখতে, আর প্রচুর মানুষ আছে সানডের কারণে কিন্তু ভিড়। তো চলো এবারে সামনে আমি জুতো রেখে প্রবেশ করি ভিতরে, কারণ ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমাকে বাইরে জুতো রেখেই আমাকে ভিতরে প্রবেশ করতে। এখানে দেখো ফটোগ্রাফি নট অ্যালাউড বলে লেখা রয়েছে অলরেডি, এখানে লেখা রয়েছে। এ ফিউ মোমেন্টস লেটার, ও ব্যাপারটা হচ্ছে এই ভিতর থেকে এলাম, এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের মন্দির, বলতে গেলে রামকৃষ্ণ মঠ। আর এই যে পুরো জায়গাটা আমরা আজকে ঘুরলাম, এই পুরো জায়গাটা কিন্তু 40 একরের উপরে, মানে বিশাল, এক কথায় হচ্ছে বিশাল জায়গা। মোটামুটি প্রায় তোমাদেরকে অনেক কিছুই জানাতে পেরেছি, বাট যতটা আমি পেরেছি এদের থেকে লুকিয়ে করতে, কারণ এর ভিতরে কোনো জায়গাতে কিন্তু ভিডিও কল অ্যালাউ নেই। তো চারিদিকে ফটোগ্রাফি প্রোহিবিটেড বলে লেখা রয়েছে, তো নিজের মনও করছে না যে এদের বারবার বলছে, সেটা খারাপও লাগছে। বাট এই যে মন্দিরটা দেখেছি তোমাদের সাথে কিছু শেয়ার করলাম ঘুরতে এসে, এটাই ছিল আজকের ভিডিও। আপাতত এখন একটু রেস্ট নেব, এই জুতো নিয়ে আসলাম, জুতো পরতে, কারণ যে কোনো জায়গায় কিন্তু জুতো খুলেই তোমাদেরকে ঢুকতে হবে। আর এখন 11:30 থেকে খাবার দেবে, সেখানে আমরা প্রসাদ নেব, প্রসাদ খেয়ে তারপরে আমাদেরকে টোটালি বেরিয়ে যেতে হবে, মানে প্রসাদ খেয়ে কিন্তু ভিতরে আর আসা যায় না, আর যারা ভিতরে থাকবে তাদেরকে কিন্তু বাইরে বেরিয়ে যেতে হবে। আবার গেট খুলবে 4টার সময়, যেটা একদম প্রথমে তোমাদেরকে গেটের সামনে দেখিয়েছিলাম টাইমিংটা, 4টার সময় আবার খুলবে। তো আপাতত বেশ দিনটা ভালোই যাচ্ছে, ওয়েদার বেশ ভালো আছে, খুব গরম নেই, ওয়েদারটা ভালো আছে, হালকা হিউমিডিটি আছে। বাট চলো এখন রেস্ট করি, বাদবাকি আবার দেখা হচ্ছে প্রসাদের টাইমে। নাগেশ্বর, ওকে, তো যাই হোক নামটা জেনে গেলাম। নাগকেশর, আচ্ছা এই হচ্ছে গাছটা, গাছটা কিন্তু একদমই বেলুড় মঠের যে মেন মঠ তার ঠিক উল্টো দিকে। এখন এই প্রসাদ বিতরণের জায়গা চলে এসছে, প্রসাধন এই জায়গাটা হচ্ছে এখানে। এখানে আরো বড় বিল্ডিং হচ্ছে দেখতে পাচ্ছ, সামনেটা কত সুন্দরভাবে সাজিয়েছে, আরো কাজ চলছে যা দেখে মনে হচ্ছে। ও জাস্ট জায়গাটা দেখো, এখান থেকে ঢুকেই ভিতরে থেকে আমাদের যেতে হচ্ছে। অলরেডি খাওয়া চালু হয়ে গেছে আমাদের, এখানে এই একটা গ্লাস একটা থালা দিয়ে গেছে নর্মাল, এখানে সবাই তাই একই সিস্টেম। আমার পাশে একটা জেঠু আছে, এখানে একটা দাদা আছে, এই তো একা এসেছি সবার সাথে আসিনি, এখানে অনেক ফ্যামিলিরা আছে, আশেপাশে জেঠুও আছে। জেঠু হাই, তুমি একটা হাই বলে দাও। হাই, তোর নাম কি? আমার নাম অস্মিতা পাহাড়ি। কোথা থেকে এসছো? আমি বাগুইয়া থেকে, ক্যাংলা থেকে। ও আচ্ছা, একটা ছোট বোন আছে এখানে, আরে সবাই মিলে আজকে পরিবেশে খাওয়া দাওয়া করবো, মোটামুটি খিচুড়ি খাওয়া দাওয়া হবে যা দেখতে পারলাম, তাই না? তোমরা কি আগে এসছো আগে? হ্যাঁ, আগে তো এখানে খাওয়া হতো না, এখানেই খাওয়া হতো, এই করোনার জন্য বন্ধ ছিল। ও আচ্ছা, যা আমি প্রথমবার এলাম করোনার পরে, তো ওই জন্য জানি না ঠিক যে এখানে আমি এসি টালিগঞ্জ থেকে। চলো খাওয়া দাওয়া আসুক, তারপরে ব্যাক করছি। দাদারা এখানে খিচুড়ি দিল, এখানে তরকারি দিচ্ছে। হাই করে দাও, হাই করে দাও একবার, হাই হাই হাই, সবাই হাই, সবাই এখানে সবাই সবাই বেশ আনন্দ করে খাওয়া দাওয়া করছে। চলো আমিও খাওয়া দাওয়া শুরু করি, গরম আছে না? খুব গরম আছে বলছে, চলো। ওকে গাইস, তো বাইরে বেরিয়ে গেছি এখান থেকে, মানে খাওয়া দাওয়া পরে যেহেতু থাকতে দেয় না আমাদের, বাইরেই বেরিয়ে যায়।
এটা হচ্ছে এক্সিট গেট। আর এখানে খেতে খেতে কিছু দুটো মানুষের সাথে দেখা হলো, এটা একটা দাদা এখানে, তার আপনার মা তো, তো ওনারা এসছে কোথা থেকে এসছে? হাওড়া শিবপুর থেকে এসছে। বেশ ভালো লাগলো, একসাথেই বসে খাচ্ছিলাম আশেপাশে। আর আপনার খেয়ে কেমন লাগলো এই জায়গায়? ভীষণ ভালো লাগে। কতদিন বাদে এলেন? অনেক বছর, অনেক বছর বাদে এলেন। আর এই দাদা আছে, দাদার নামটা বলো। এমনি ফাইন। আর দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অনেক ভালো ভিডিও করে, আমি দেখি অনেকবার। চলো, আর এখানে যে টিম আছে সাপোর্ট করো, দাদাকে সাপোর্ট করো, একদম লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর ভিতরে যেটা খাবার দিলাম পরে আর দেখাতে পারিনি, পায়েস দিয়েছে আর চাটনি দিয়েছে লাস্টে, সেটা আর দেখাতে পারিনি কারণ সবাই খাচ্ছিল আর ওই টাইমে মোবাইল ধরে ভিডিও করাটা একটু অসুবিধা হচ্ছিলো। তো চলো টাটা, আবার দেখা হবে পরে একদিন। তো বেরিয়ে গেলাম, উনি আমার সাবস্ক্রাইবার। তো চলো, বেশ ভালো লাগলো, আজকে দিনটা ভালো কাটলো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর ইনস্টাগ্রাম ডিসক্রিপশানে দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্কটা প্লিজ ডিসক্রিপশানে গিয়ে ফলো করে নিও আমাকে। যদি ভালো লাগে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও আসবে, কন্টিনিউ ভিডিও আসছে, পুরো চ্যানেলটা ঘেটে দেখো, খুব ভালো লাগবে। আর আগের দিন আমি ব্যারাকপুর গেছিলাম দাদা বৌদি বিরিয়ানি খেতে, ব্যারাকপুর মানেই দাদা বৌদি বিরিয়ানি, মটন বিরিয়ানি। তো যদি ভালো লাগে ওই ভিডিওটা গিয়ে দেখো, নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্কটা। আর এখান থেকেই হচ্ছে ব্যাক সাইড থেকে আমরা বেরোচ্ছি এখন। চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।